Hello viewers, I'm Apu Biswas. বুবলির দীর্ঘ লাইভের পর এবারে প্রথম অপু বিশ্বাস লাইভে আসলেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, বরাবরের মতোই আমার যারা ফ্যান ফলোয়ার বা আমার পছন্দের মানুষ যারা আছে তাদের জন্য আমি সব সময় ভালো ভালো টিপস ভালো ভালো কথা আমি শেয়ার করে থাকি। আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি পিয়ার্স বিউটিস এসেনশিয়াল, কারণ এখন এই শীতের সময় আমার যারা নিয়ে ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অপু বিশ্বাস আরো বলেন, কারণ শীত চলে আসছে, স্কিনের জন্য আমাদের অনেক বেশি কেয়ার করতে হবে। যেমন আমি একজন অভিনেত্রী, পাশাপাশি আমি একজন মা, তো আমাকে মেকআপ নিতে হয়, আমার ছেলের সাথে অনেক সময় প্লেগ্রাউন্ডে যেতে হয়, তো সেই সময় হয় কি স্কিনে এই শীতের সময়টা আসলেই আমরা যতই মেনটেন করি বাড়িতে বা নিজেরা, তখন কিন্তু সেই প্রপার ট্রিটমেন্ট আমাদের হয় না। বুবলির পরে অপু বিশ্বাস লাইভে আসলেও দুঃখজনক ব্যাপার হলো বুবলির সেই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি এই চিত্রনায়িকা। অপু বিশ্বাসকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।